একটু টমেটো কেচাপ দিল, কিছু করতে পারবে না এই একটা জায়গার মধ্যে, তাই না? মাছটা ভেঙে যাবে। গুড মর্নিং, আজকে সবার সাথে শেয়ার করব মায়ের হাতের তৈরি স্পেশাল চিতল মাছের রেসিপি। এবং আজকে এখানে আমি বেশি টাইম স্পেন্ড করব না, সরাসরি চলে যাব হচ্ছে রান্নাতে। আজকে কিছু রেস্ট্রিকশন দেবে না, তেল কিন্তু ঢালবো। ভালো মাছ খেতে হলে একটু তেল ঢালতেই হবে। আচ্ছা, আমাদের রান্না স্টার্ট হচ্ছে। অ্যাজ ইউজুয়াল বলেছিলাম যে আজকে চিতল মাছের রেসিপিটা শেয়ার করব সবার সাথে। আর মারা যেহেতু অনেক বছর গুয়াহাটি থেকে এসছে, সেহেতু চিতল মাছের স্পেশাল রেসিপি একটু মার থেকে নিই। তো এখানে হচ্ছে চিতল মাছটাকে এই যে মাখিয়ে রেখেছে। আচ্ছা, আমি বারবার কেন বলছি এটা, আমি কিন্তু এখানে মানে আমি তো কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ, কিন্তু আমার বাড়িতে কোনোদিনই চিতল মাছ আসেনি। এরকম নয় যে খায় না বা খাওয়া হয় না, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ঢোকেনি, আমি এখানে এসে প্রথম দেখেছি, সেহেতু এই ডেলিকেসিটা না শেয়ার করে আপনাদের সাথে পারছি না। তো এই যে চিতল মাছ নেওয়া হয়েছে, আমার একটা বিশাল বড় গ্রিলিং প্যান আছে, যেটার কথা কালকে মাছটা দেখার পরে আমাদের মাথায় আসছিলো না কিসে আমরা ভাজবো বা কিসে আমরা করবো, কারণ মাছটা ইজ হিউজ। আর আচ্ছা, কালকে যে পরিমাণ মাছটা দেখিয়েছিলাম ওটা কিন্তু টোটালে আরও আছে, মানে আমাদের আরেকদিন হয়েছে, ওটা কিন্তু 1.5 কেজি আছে, মানে দেখতেই এরকম ফাঁকা কলছি না কি? হ্যাঁ, ফাঁকা কলছি বাজে বেশি। আচ্ছা, আমরা কি কি মশলা নিয়েছি একবার একটুখানি বলে দিই। এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব আছে। এই যে মা যেটা পেস্ট করবে বলে একটু রেডি করছে, মা একটুখানি দেখাও আলোর মধ্যে। এই যে লঙ্কা ফঙ্কা দিয়ে মানে পেঁয়াজ আদা রসুন সব মিক্সড আছে এর মধ্যে। এইখানে কিছুটা পোর্শন পড়ে আছে যেটা ভাজা হবে। আর এই হচ্ছে গোটা গরম মশলা। আচ্ছা, এই জায়ফলটা কিন্তু অল্প মা ঘষে দেবে, এখন রেখেছে আর কি হাতের কাছে। তেল গরম হোক। আচ্ছা, মা না চিতল মাছের মধ্যে একটুখানি আটা দিয়ে দিল, এটা মার কাছ থেকে আমারও শেখা। এতে কি হয়, মাছ হচ্ছে সহজে এই যে লেগে যায় না, এটা মানে ননস্টিক কোটিং হয়ে গেল আর কি। মানে এত বড় মাছ কোনোদিন করিনি। বেসিক্যালি এই গাদার পাটটাকে না আলাদা করে, এই যে এখানে যেমন গাদার পাটটা আলাদা করা হয়েছে, এটা দিয়ে বেসিক্যালি চিতল মাছের মিক্সটা হয় না? হ্যাঁ, যাই হোক, মা পাল্টে দিয়েছে, সাকসেসফুল, মাছ লেগে যায়নি। একটু অসুবিধা হচ্ছে করতে গিয়ে, এই যে মাছটা লেগে যায়নি, আটা আটার লেয়ারটা পুরো বোঝা যাচ্ছে হয়তো। আমরা সব মাছের ক্ষেত্রেই কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করি। মাছ ভাজা দুপিঠ খুব ভালোভাবে হয়ে গেছে, মা এবার মাছগুলোকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, যেটার জন্য এরকম একটা বড় বগি থালাকে সিলেক্ট করেছি আমরা, তাহলে মাছটা ভাঙবে না। আমি তো পারতাম না, মা বলে পারছে। আচ্ছা, আর যে দু টুকরো আছে, কারণ মা এত বড় পিস খাবে না, যেটাকে কাটা হয়েছে যার জন্য, যেটার জন্য গাদার পেটিটাকে আলাদা করা হয়েছে। সাথে এটা যে খড়খড়া না? হ্যাঁ। আচ্ছা, এই গ্রিলারটাকে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে এখন মা কড়াইটা নিয়েছে, আবার যখন মশলাটা কষে যাবে, যখন এখানে মানে আলটিমেটলি আবার এখানে শিফট করা হবে, কিন্তু মশলা কষানোর জন্য এরকম বলে অসুবিধা হয়। হ্যাঁ, গ্রিলার টেক্সচার আছে বলে কষানো যাবে না। তো মা শুরু করছে, আমি একবার আরেকবার একটু মশলাটা দেখিয়ে দিই। এই যে মা বাটা মশলাটা রেডি করে নিয়েছে, সেটা যখন ওই মিক্সার গ্রাইন্ডারে ছিল। এটা কি দিচ্ছ? গোটা গরম মশলা। আচ্ছা, মা গোটা গরম মশলা দিচ্ছে, তেজপাতা, ফোড়ন। আর একটু বাটা মশলাটার চেহারাটা দেখাই, এই যে যেটা তখন মিক্সার গ্রাইন্ডারে দেখেছিলেন। ও, এটা এটার মধ্যে কি আছে? এটার মধ্যে শুধু টমেটো। আচ্ছা, পেঁয়াজ দিয়ে দিল, এখন জাস্ট ভাজা হবে আর দিন কষানো হবে। মা টমেটো পিউরিটা আবার আলাদা করে রেডি করে নিয়েছে এখানে। এটা কি মা ঝোল ঝোল হবে না মাখা মাখা? মাখা মাখা। আচ্ছা, এটা মাখা মাখা হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। আচ্ছা, মাছের যে তেলটাতে মানে যে তেলটাতে মাছ ভেজেছিল, মা কিন্তু ওই তেলটাতেই আবার রান্না করছে, মানে ওটাকে শিফট করেছে এখানে। এবার এই মশলাটা কষবে কিছুক্ষণ।
এখন শুধু কষাকষি করব আর কিছু নেই বিশেষ কিছু। মশলাটা মোটামুটি মাঝামাঝি পর্যায়ে কষা হয়ে গেল, তারপরে মা অ্যাড করছে টমেটো পিউরি। তারপরে টমেটো সস। আচ্ছা, এটা এটা মার ফেভারিট, মানে মা মোটামুটি যে মানে যে রান্নাগুলো মার দারুণ হয় তাতে এই জিনিসটা কিন্তু থাকেই থাকে। একটু টমেটো কেচাপ দিল। দই অ্যাড দেবে না। আচ্ছা আচ্ছা, মা বলেছিল একটু দই অ্যাড করতে পারি, কিন্তু দই এর আর প্রয়োজন নেই, অলরেডি এটা যথেষ্ট মানে রিচ হয়ে গেছে না। আচ্ছা, আমরা যেটা করলাম প্ল্যান করলাম যে এটার মধ্যে ডাইরেক্ট কষানো মশলাটা দিয়ে দেবো, ওটাতেই মা যেখানে মাছ ভেজেছে ওখানে একটু জল গরম করেছে, এটা ইম্পর্টেন্ট জলটা গরম করে নেওয়াটা। আর ওর মধ্যে এই যে ভাজা মশলা যেটা মা তৈরি করলো এটাকে মিক্স করে দিচ্ছে। কতটা তেল দিয়েছিলে কিন্তু দেখো সেরকম তেল কিছু আসেনি। দেখি দাও, দেখি এদিকে এসো। আচ্ছা আচ্ছা, এটা আমার নতুন অ্যাডিশন হলো, মাছের কালিয়াতে যেমন একটুখানি কিশমিশ পড়ে তো এটা আমি দিই আমার শুভ হাতে। দেখো মা, আমি দিয়ে দিলে কিন্তু রান্না আমি করেছি বলবো, কিশমিশ দিয়ে দিলাম এখানে একটুখানি, কালিয়া কালিয়া এফেক্ট আসবে। এবার মাছগুলো আমরা দিয়ে দেবো। আমি অন্য সাইডে চলে এলাম বেটার ভিউর জন্য। এই তিনটেই করা যেত, মানে তুমি একসাথে এটা বেশি করতে পারবে না এই একটা জায়গার মধ্যে, তাই না? মাছটা ভেঙে যাবে, এটাকে জাস্ট একবার উল্টে দেওয়া হবে মানে একটু পরে। হ্যাঁ, আর তার সাথে সাথে ঝোলটাও কিছুটা কিন্তু শুকিয়ে যাবে। এটাতে এমনি কি আর কিছু পড়বে, মানে এমনি মশলা আর কিছু পড়বে না? আচ্ছা, আর মশলা আর কিছু পড়বে না। আমি জাস্ট নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছি, মানে উল্টানোর সময় মানে এতক্ষণ কষ্ট করার যে তো মানে মাছটা নরম হয়ে গেছে না? হ্যাঁ, এতক্ষণ এত কষ্ট করে করার পর যদি ভেঙে যায় জাস্ট ওটা নেওয়া যায় না। সুমনকে ডাকে নাকি? দেখছি। আমাদের লাঞ্চ টাইম, আজকে ব্লগটা কিন্তু এটুকুই রাখছি। আজকে আমাদের বেসিক্যালি না সব কিছু সার্ভিসিং হয়েছে, তার মধ্যে একদম ওয়াশিং মেশিন গন কেস, অ্যাকোয়াগার্ডের কাজটা আজকে কমপ্লিট হলো আলটিমেটলি, আর এসি সার্ভিসিং হলো। এসি সার্ভিসিং ওই দিকটা অমিত দেখেছে, এই দিকটা কিছুটা আমি পার্সিয়ালি দেখেছি, আর মা ওই জন্য পুরো রান্নার দিকটা দেখেছে, আর এটা মা ছাড়া কেউ রান্না করতে পারতোই না, ওই জন্য আজকের ব্লগটা এইটুকুই ছোট। আর এবার হচ্ছে শেষে আলটিমেটলি অবশ্যই আজকে সানডে লাঞ্চ বলে কথা, একটু স্পেশাল তো কিছু হবেই, তো এখন আমরা খেতে বসবো। অলমোস্ট আমরা রেডি, আমরা আর কিচ্ছু করিনি, একদম বাঙালির মাছে ভাতে আজকে। আচ্ছা, ভাতটা গরম, একদম গরম, যার জন্য মাছটা ভাতের ওপর রেখে দিয়েছি যাতে গরম থাকে। ভাতটা শেষে করেছি। হাতা দিয়ে তোলা যাচ্ছে না মাছটা, এটা তোলা যাচ্ছিল না, ওই জন্য মাকে হাতের সাহায্যই নিতে হলো। ওর তো ঝোল বেশি লাগে, ওকে ঝোল দাও, দেখো তোমার কতটা ঝোল লাগলো। ব্যাস, এই হচ্ছে আমাদের লাঞ্চ, ফ্যান চলা শুরু হয়ে গেছে আর পাচ্ছি না গরমে। দারুণ তো, অবভিয়াসলি দারুণ হয়েছে। তুমি
বেসিক্যালি এটা পয়লা বৈশাখের ট্রিট আর কি। পয়লা বৈশাখে এরকম লাঞ্চ হলে একদম জমে ক্ষীর, কিন্তু পয়লা বৈশাখের সময় এই মাছের বোধ হয় বাজারে খুঁজে পাওয়া যাবে না, বা খুঁজে পাওয়া গেলেও মানে হাত দেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে। তো আমরা এখন ট্রায়াল দিয়ে নিচ্ছি, তখন না হয় অন্য কিছু দিয়ে চালিয়ে নেবো। আর সবারই আলাদা আলাদা প্রসেস আছে এই মাছটা রান্না করার। আরও যদি অন্য নতুন প্রসেস থাকে প্লিজ জানাবেন, কারা কীভাবে খান জানার ইচ্ছা রইল। আর ব্লগ এখানে শেষ করছি, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আবার নতুন ব্লগ নিয়ে আসবো খুব শিগগিরই। তো আজকের মতন টাটা, বাই বাই। আর সবাইকে সানডে ওয়ালা, মানে হ্যাপি সানডে।